দেবী সেই রামায়ণের অপূর্ব নীলা চলো দেবী মর্ষতে মর্ত ধামে
আজ তুমি নন ভরে করিবে দর্শন। প্রজাবাসী সকলে আজ মা সীতার সঙ্গে তার তিন সহোদরী বোন ভরত লক্ষ্মণ ও শত্রুঘ্নের স্ত্রী তারা সকলে অযোধ্যা রাজপ্রসাদে আগমন করছে। কেমন ছিল ওরে বোনরা?
আমাকে ওই দুরাদারি রাক্ষস রাবট বরণ করে নিয়ে গেছিলেন লোকটাই থেকে, কিন্তু আমি কোনোদিন ওই রাক্ষস রাজ রাবটকে আমি নরণ করে দর্শন করিনি। তবে হে, আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি ওই সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর রাক্ষসের রূপটি দেখেছিলাম। ওরে বন্ধুরা, সেই রাক্ষস রাজা রাবণ দেখতে কেমন ছিল আমি এই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার ছবি অঙ্কন করে দেখাচ্ছি, তা তোমরা নন করে দর্শন করো। লঙ্কার রাজা রাবণ দেখতে কেমন ছিল এই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে, মা সীতা তার দশটি ভয়ঙ্কর মাথা এবং কুড়িটি হাড় একের পর এক মা সীতা অঙ্কন করতে লাগলে। সেই সময় মা সীতা পঞ্চ মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার নন নেত্রের আকর্ষণ জেগে উঠল। সেই রাবণের ছবি অঙ্কন করতে করতে মা সীতা তার উপরে নিদ্রা যাপন করিলেন। দিদি, পাণ্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি লঙ্কেশ রাবণের ছবি অঙ্কন করতে করতে তার উপরে নিদ্রাপিত হলেন। আমাদের সীতা দিদি পঞ্চ মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো রামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা, রাজার বেটা Yeah.
না রাজপ্রসাদের মধ্যে পড়ে রয়েছে। আমার সীতা ওইভাবে রাজপ্রসাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু রামচন্দ্র এগিয়েছে দেখলে রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করছে। সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবির উপরে নিদ্রা যাপন করছে কেন? না 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 না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে অপগ্রহণ করে রয়েছে? তাহলে কি এই সীতা লঙ্কায় গিয়ে রাক্ষস রাজা রাবণের প্রেমে পড়েছিল? হয়তো এখন রাক্ষস রাবণকে সীতা এখনো ভুলতে পারছে না যে তার জমির উপরে বিরাজমান। না 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 না, আমার ভুল হয়েছে। যার জন্য আমি দিবারাত জীবনে মনে কেঁদেছি, যার জন্য আমি ওখানে বলি রাজকে হত্যা করেছি, যার জন্য আমি লক্ষ লক্ষ মানুষ সেনা সঙ্গে করে সমুদ্র বন্ধন করেছি, জানকীকে লঙ্কার থেকে মুক্তি করে ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের ছবির উপরে বিরাজমান। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা নেই জারিনী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্য?
আজ মালদি থেকে গরম চিনি লিচারি দেবে বনবাসের আদেশ দিলে সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষ্মণ আজ মালদি থেকে বনের মধ্যে নিয়ে গেলে বনবন পেরিয়ে ঘোর জঙ্গল প্রবেশ করেছে লক্ষ্মণ মালদি তাকে নিয়ে ভাই লক্ষ্মণ বলছেন দেবে এই দেখো দেবে ভাই আমরা ঘোর কাটনে প্রবেশ করেছি দেবে তুমি তোমার বনবাস জীবনে এই জঙ্গলেই কাটাবে দেবে মাসিদা তোমার বনবাস জীবন কাটাবার জন্য
আমি এই তপবনে পূর্বে একটি পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মাসিটা, তুমি তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো আমার গলার এমন সময় মাসিটা এসে বলছে, বাবা বাবা
কি মাসিটা বলো মাসিটা তোমার কি হয়েছে মা? বাবা আমার যে নিল ওই দেখো বাবা সে এখন বৃক্ষ তুলে ঘুমিয়ে রয়েছে বাবা ততক্ষণে আমি ওই সরোবর থেকে জল নিয়ে স্নান করে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা তুমি স্নান করতে যাবে চলে যাও কিন্তু দেরি করো না মা, তোমার ছেলে লক খুবই উপদ্রব করে ছোট্ট বালক সে এখন ঘুমিয়ে রয়েছে থাক আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মাসিটা তুমি তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে যাও। লোককে দেখা যাচ্ছে না তাহলে কি বাগানে আমদাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক বুঝে না গাছ থেকে হঠাৎ পড়ে যাবে, ওরে লোক তুমি কোথায় গেলে ফিরে এসো? না 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 লোককে এই তপমনে কোথাও দেখা যাচ্ছে না তাহলে কি কোনো হিংস প্রাণী ছেলেটিকে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে সীতা সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী, তার একমাত্র সম্বল তার পুত্র লব। লবকে এসে মাসিটা না দেখতে পেয়ে নিশ্চয়ই মাসিটা আর স্থির থাকতে পারবে না, কেঁদে কেঁদে মাসিটা মনের দুঃখে প্রাণ ত্যাগ করবে। না 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 আমি ঋষি বাল্মীকি আমি মাসিটার আর দুঃখ সইতে পারবো না। সঙ্গে সঙ্গে ঋষি বাল্মীকি লবকে তপবনে না দেখতে পেয়ে লবের সমহার এক নিঃসন্তানের মনে সৃষ্টি করতে চলেছে। আমার ছেলে ঘুমিয়ে রয়েছে তাকে তুমি দেখো, আমি তো দেখছি মা তোমার পুত্র তো ঘুমিয়ে রয়েছে। না বাবা তোমার কথা ভুল হচ্ছে, এই দেখো বাবা আমার ছেলে তো আমার সাথে সাথেই সরোবরে স্নান করতে গেলেন। মা সেটা আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা, আমি ভেবেছিলাম এই তপবনে লবকে কোন হিংস প্রাণী খেয়ে ফেলেছে, আমি যে মহা চিন্তায় পড়েছিলাম মাসিটা তোমার দুঃখ নাশ হইতে পেরে আমি যে আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মাসিটা, এই লব যেমনি তোমার সন্তান আমি সৃষ্টি করেছি তার নাম রেখেছি কুশ, কুশ হবে তোমার ঠিক তেমনই এই সন্তান। কুশ কুশ তুমি উঠে এসো কুশ, এই দেখো কুশ তোমার মাতা দাঁড়িয়ে রয়েছে, যাও কুশ তুমি তোমার মায়ের কোলে চলে যাও। আজ মাসিদার একটি সন্তান ছিল, মুনি বাল্মীকির আশীর্বাদে মাসিদার এই তপবনে দুইটি সন্তান হলো, তার দুই পুত্র লব কুশকে নিয়ে মাসিদা তার বনবাস জীবন ঋষি বাল্মীকির আশ্রমে তার তপবনে আনন্দেই কাটাতে লাগলে। প্রজাবাসীদের মঙ্গল কামনা হেতু মহানষ্টমে যজ্ঞের আরম্ভ আয়োজন করেছে, যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন মন্ত্রী সেনাপতি সুমন্ত ভাস্কর সকলেই আগমন করছে।